কিন্তু আমরা ক্রেতারা যখন কিনতে যাচ্ছি তখন কিন্তু তারা এই ক্যামেরার দামে আর আমাদের কাছে বিক্রি করতেছে না, তারা তাদের মতো করে এই দাম নিয়ে বিক্রি করতেছে। ইলশা মাছ বিক্রি করতেছে 1 কেজি 100-200 গ্রাম, 1850 টেকেছি, 1 কেজি 1.5 কেজি স্যার 2200 টেকেছি। 1 কেজি মাছ গাড়ি কিনে বলে 1600-1700, আইনা কয়টা দাম চাও? একটা 1.5 কেজি চাই করি আমরা আরও উঠাই 2200-2300 কেজি, আইনা আমরা কয়টা যাবো কয়টা বেশুন? একটা মানুষের কয়টা আমরা আমরা চাই, মানুষের হক মারি না, আমরা হলে 10টা কম গেলাম 10টা কমে বেশুন, সবচেয়ে বাইরে জায়গা তো আমরা কয়টা বেশুন? হ্যাঁ, তাহলে মানুষের যদি এমনি না আমরা আমরা সাধারণ মানুষের জন্য না খাই, মানে একটা আমরা একটা বেশি আমরা এটা খাইতে পারতেছি না, একটা সাধারণ মানুষ খাইতে পারতেছি আমরা কী করুন তাহলে? মানে আড়তে গেলে মাছ নাই না, বাড়ি না, দোকান খালি থাকে, হ্যাঁ দোকান ভাড়া আছে, আমাদের খরচ আছে। এই তো গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল আপনার 180 টাকা কেজি, আর এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম হয়েছে 210-220 টাকা কেজি, সোনালী মুরগি ছিল 260-270, এই সপ্তাহে গেছে আপনার 300 টাকা কেজি, 280 টাকা কেজি। পেঁয়াজ তো কখনো দাম কমে নেই, আগে যেরকম দাম কখনো এরকম দামে পড়ে নি, পেঁয়াজের দাম কম হনো বাড়ে না, আমি 120 টাকা এখন বেচতেছি। এটা বাসা পেঁয়াজ বড়ো একবারে 100, আর ছোটোগুলো 115 টাকা, ঠিক আছে। পরিস্থিতি কিন্তু আগের মতোই, আগে যা মাঝখানে যা ভবিষ্যতেও তাই, আমরা বাঙালিরা কিন্তু কে আসলো কে গেল এই জায়গার মধ্যে আমরা একটা দোলা চাপার মধ্যে পড়েই থাকি, কিন্তু বাজারের যে বর্তমান যে পরিস্থিতি আর আগের পরিস্থিতি বলি আর ভবিষ্যতে যা আসবে, আমার মনে হয় যে কোনো সময়ই আমরা সাধারণ ক্রেতা যারা আছি তারা কোনো দিক থেকেই যে কোনো কিছুর দিকে লাভ হবো না। একদিন একটা অভিযান পরিচালনা হলে দোকানদার বলতেছে যে এই পেঁয়াজটার দাম এখন কমে গেছে, এটা টেলিভিশনের ক্যামেরায় বলতেছে, কিন্তু আমরা ক্রেতারা যখন কিনতে যাচ্ছি তখন কিন্তু তারা এই ক্যামেরার দামে আর আমাদের কাছে বিক্রি করতেছে না, তারা তাদের মতো করে এই দাম নিয়ে বিক্রি করতেছে। এই যে মাঝখানে যে গ্যাপটা, এইটা মনিটরিং করার মতো আসলে পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, এবং আমার মনে হয় ব্যবস্থা থাকা উচিত, এইটাই আগে প্রথম করা উচিত আমার মনে হয়। সব মোটামুটি দাম ঠিক আছে, এখন খালি মরিচ আর ধনিয়ার দাম বেশি, আগে 150 ছিল এখন 250 টাকা আজকে কিনছে, টমেটো মনে করেন 150 টাকা আজকে কিনছি, আগে একটু কম ছিল, আর করলা হইলো আপনি 70-80, এই তো পেঁপে আপনি 40 টাকা, বেগ লম্বা বেগুন 100 টাকা, সিসিঙ্গা 70 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 80 টাকা, কসুর মুখে 80 টাকা, এই পেঁপে 50 টাকা নিচে খালি পেঁপে 35-40-30, যে যা কম আমরা বিক্রি করি, কিনা তো একটাই। এই সপ্তাহে রিম এসেছে 56 টাকা হালি লাল রিম, সাদা রিম 55 টাকা, ডজন 168 টাকা লালটা, আর সাদা রিম হলো 165 টাকা। 160 টাকা, আর এই সপ্তাহে 168 টাকা, সাদা রিম ছিল 155, সাদা 65, 10 টাকা, 8-10 টাকা বাড়ছে এক সপ্তাহের মধ্যে। উৎপাদন কম, আমরাও তো ওখানে আরোদের জিজ্ঞাসা করি কেন মালের দাম বাড়তে, বলছে উৎপাদন কম, সাপ্লাই বাড়লে আবার হয়তো বাজার কমবে। এর মধ্যে আবার এই যে বিগত গভর্নমেন্টের আমলে কাজী আফতাব, ফিনিক্স, প্যারাগন নতুন কিছু আমদানি হয়েছিল, এদেরও কাল সাজিয়ে থাকতে পারে। এরা যেহেতু এক সপ্তাহে কয়েক কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, তাহলে এদের প্রতিও নজর দেওয়া উচিত। কাজী আফতাব, ফিনিক্স, প্যারাগন এরা হলো অতিথি পাখি, এদের জন্য ছোটোখাটো অনেক ব্যবসায়ী পথে বসে গেছে, অতএব এদের দিকে ফোকাসটা এদের দিকেই বেশি দেওয়া উচিত।